আমি সব জ্বালায় দেবো সব জ্বালায় দেবো ওর বলে আমি কোন জিনিস রাখবো না হ্যাঁ ও বিটি আমার ঘর না করিয়ে আর একজনের সাথে বারো জাতি ভাললো আমরা দেখে ছাড়বো আমরা দেখে ছাড়বো

কাছে চল বিচার দিয়ে আসি কি হয়েছে মিজান মিয়া এই অবেলায় তোমরা এত মানুষ কি সমস্যা হয়েছে বলো ভাই আমার ওই বউ কালকেরা ও আমার থুইয়ে ও বারোই গেল আমার কোন দোষে বারোই গেল সেইটা শোনো দিন আচ্ছা ভাবি তুমি কোন কারণে সংসার ত্যাগ করলে তোমার এই বুড়ো কালে এই কাজ করার কি দরকার মান সম্মান বলে একটা কথা আছে না ও কি কন ভাই আমার শাশি বেড়ে গেল সাতবার তাতে মান গেল না আমার ভাবি বেড়ে গেল পাঁচবার তাতে মান সম্মান গেল না আর আমি তো মাত্র বারো ঘর ভাঙ্গে একবার বেড়েছি এ তো তো মান সম্মানের খবরই হবে না নে আর কইছো না বুড়ো হয়ে গেছি ওরে এখনো সোয়াল মশার মতন কায়ে ফেলতি আয় যুবক শ্যামলারা রাস্তাঘাটে এখনো শীষ মেরে ডাকে আরে আসল কথা কও তোমারে কি জ্বালা দুঃখ দিত নাই হায় সত্যি কথা ক তোরে আমি দেখে ছাড়বো পরে আমি দেখে ছাড়বো বলটু এ আমার ঠায় রাইস তুমি শান্ত হও ভাই ভাবি তুমি বলো ভাই 12 বছরর ঘর করলাম তবু আর মন পাইলাম না আমি বলে ওরে নে আমি বলে ওর সংসার ধ্বংস রে দিছি এর আগে আমি বারো জায়গায় নিকে পুষিছি তারা এই রকমের দোষ দিতে পারিনি আর এ আমারে রোজ রোজ সেই কোটাই দেয় এই আরে না কাইতে ভালো ভাবে ক তো কান না আমি সইতে করতে পারি তুমি চুপ করো তোমারে এমনও না সাবিত করতে পারি বারোই গিসি বলে তো আর দরদ বারোই যায়নি তোমরা আসল কথা কবা না আমি বিচার থেকে চলে যাব ভাই কথা কলি মানসি শোনে না কলি কেউ শোনে না আমি যেই সংসারে যাই সেই সংসার মোটে উতলে ওঠে আমি প্রথম যেদিন ওর সংসারে আসলাম সেদিন ওর ছয় ছয়টা আইলো গরু ছটায় মরে গেল ভাবলাম যাক এত ঘাস কুটো কি ডা কাটবে নে ওর কষ্ট একটু কমে গেল তিরিশ বিঘে জমি ছিল এক মাথাতে বেসায়ে পুরোই ফেললাম এত জমির জঙ্গল কিডা সাফ করবে নে

কথা কলি মানসি শুনে না কলি কেউ শুনে না ওর সংসারে আইসে আমি কি না করলাম চেয়ারম্যান সাহেব এ দুই দিন যা কিছু করেছে আমি দুইয়ে মুজে ফেলা বানি শোনো ও আমার ঘরে ফিরে যায় কি না এখন সব পাত ভাবি তুমি ওর ঘরে ফিরে যাও একটা সোয়াল আছে সোয়ালটার মুহিদ দিকে তাকায়ে ওর সংসারে ফিরে যাও ভাই পেট ফাট বউ চাল বল বানানো যাবে নি ভাই এই রকমের বউ বাইতে বিটা মানুষ আমি কোন জায়গায় দেইনি আমার একই কথা আমি ওর ঘর করব না তো করবই না এই চলো বলা বার না করিস বারান্দা কইয়ে যা বারান্দা কইয়ে যা চেয়ারম্যান সাহেব বউর অন্যায় ফালি বউরা ঝগড়া এলি ওই নারী নির্যাতন হ্যাঁ